ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পাঞ্জাবির উপর কীভাবে রং করতে হয় সেটা রং করে দেখাবো। পাঞ্জাবিটিতে আমি বিশেষ করে দিওয়ালির সময় এনেছিলাম, কিন্তু তখন খুব ব্যস্ত ছিলাম তাই সেই রকম আর করা হয়নি। ফেসবুকে দেখেছি অনেকেরা পাঞ্জাবি রং করেছেন, পোস্ট করেছেন, ভীষণ ভালো লাগছিলো। তাই আমারও অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এরকম একটা পাঞ্জাবিতে রং করব। তাই আমি দেখেন এখানে রং করছি, এখানে এখানে আমার মনের মতো করে করছি। বেশি একটা বড় করব না, সিম্পলের মধ্যে পাঞ্জাবির মধ্যে একটা আলপনা দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমার কাজটা কীরকম লাগছে, আপনারা এরকম করতে পারেন, আরও বড় করেও করতে পারেন। আমি এখানে আর্কেল কালার ব্যবহার করছি এবং সোনালি কালার করছি। দেখেন সিম্পলে করব, বেশি করব না, ভালো করতে পারি না, তাও নিজের মতো করে একটু চেষ্টা করি। তা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা কেমন হয়েছে আমার কাজটা একটু কমেন্ট করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখানে আমি কোনো কিছু ভেবে চিনতে করছি না, আমার মনের মধ্যে যা আছে তাই করে দিচ্ছি। বন্ধু এখন আমার কাজ ছিল না তাই ভাবছিলাম বসে কি করব, তাই পাঞ্জাবিটা করা যাক, তাই বসে পড়েছিলাম। তো বন্ধুরাই দেখেন আমার কাজ কিন্তু এখানে হয়ে গেছে, বেশি বড় করব না, আমি একটু জায়গায়ই করব। আপনারা চাইলে আরও বড়ও করতে পারেন, পাঞ্জাবির নিচের দিকটা তো আলপনা করতে পারেন এইভাবে। তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট প্রয়াস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড বাই।